এখন আমরা জানবো যে স্প্রাইট এবং ব্যাকড্রপ কোনটা কি তো আমরা এখানে দুটা অপশন দেখতে পাচ্ছি এখানে একটা বিড়ালের ছবি দেওয়া আছে আর এখানে একটা সিনারি দেওয়া আছে তো এখানে লেখা আছে চুজ এ ব্যাকড্রপ আর এখানে লেখা আছে চুজ এ স্প্রাইট তো চুজ এ ব্যাকড্রপ মানে হচ্ছে মনে করেন আপনি শাহরুখ খানের কোনো ভিডিও সং দেখছেন যেখানে সামনে নায়ক নায়িকা নাচানাচি করছে আর পিছনে কোন পাহাড় বা সুন্দর সুন্দর সিনারি দেখা যাচ্ছে এইখানে সুন্দর সুন্দর সিনারি বা পিছনে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাই সেটাকে আমরা বলছি ব্যাকড্রপ ব্যাকড্রপকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডও বলতে পারেন যেমন আমি যদি চুজ এ ব্যাকড্রপে যে এই সার্চ আইকনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড সিনারি বা ব্যাকড্রপ চলে এসেছে আমরা যদি এখান থেকে নেবুলা সিলেক্ট করি আপনারা দেখতে পাচ্ছেন যে বিড়ালের পেছনে একটা সুন্দর সিনারি চলে এসেছে আর স্প্রাইট হচ্ছে সেই ভিডিও সংয়ের নায়ক নায়িকা অর্থাৎ যারা হচ্ছে মেন ক্যারেক্টার তারা হচ্ছে স্প্রাইট মনে করেন এখানে একটা বিড়াল আছেই আমি এখন একটা কুকুরকে আনতে চাই তো আমাদের এই গল্পে কুকুর আর বিড়াল যেহেতু নড়াচড়া করবে বা কথা বলবে এরা হচ্ছে ক্যারেক্টার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমরা যে সিনারিটা দিচ্ছি সেটা হচ্ছে ব্যাকড্রপ তো প্রথমে আমরা একটা ডগ নিয়ে আসি সেজন্য আমরা যাচ্ছি এই বিড়ালের মাথা তারপরে যাচ্ছি চুজ এ স্প্রাইট সার্চ বক্সে আপনারা যা চাইবেন তা লিখলে চলে আসবে অথবা আমি যদি এনিম্যালস ক্যাটাগরিতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাল্লুক কুকুর আরও অনেক কিছু দেওয়া আছে তাই আমি মনে করেন এই কুকুরটা নিয়ে আসলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়াল আর এই কুকুর এরা দুজন হচ্ছে স্প্রাইট অর্থাৎ কোনো একটা গেমস বা কোনো একটা সিনারিতে যারা কাজ করবে বা যারা নড়াচড়া করতে পারে যারা মুভমেন্ট করতে পারে এই প্রধান প্রধান ক্যারেক্টারগুলো হচ্ছে স্প্রাইট আর পেছনে যে স্টিল ইমেজের মতো ছবি থাকবে সেটা হচ্ছে ব্যাকড্রপস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা যদি এই বিড়ালকে চাই নাড়াতে পারি আমরা যদি এই কুকুরটাকে চাই তাও নাড়াতে পারি আমরা যদি আরেকটা স্প্রাইট নিয়ে আসি আমরা তাকেও নাড়াতে পারি কিন্তু পিছনে আমরা যে ব্যাকগ্রাউন্ড সিনারি রেখেছি সেটা কিন্তু আমরা নড়াতে পারি না আমরা যেরকম সিনেমায় দেখি নায়ক নায়িকারা নাচানাচি করছে বা নড়াচড়া করতে পারছে তারা হচ্ছে ক্যারেক্টার বা তারা হচ্ছে আমাদের এই হিসেবে স্প্রাইট কিন্তু পিছনে যেরকম যদি পাহাড় থাকে বা কোনো সুন্দর বিল্ডিংয়ের সিনারি থাকে তারা কিন্তু নড়াচড়া করতে পারে না তারা ফিক্সড সেরকম আমাদের এখানে যে পেছনে ব্যাকড্রপ দেখা যাচ্ছে বা ব্যাকগ্রাউন্ডে একটা ভলকানো টাইপের ছবি দেখা যাচ্ছে তারা হচ্ছে ব্যাকড্রপস তার মানে আপনারা যদি সহজে মনে রাখতে চান তাহলে বলতে পারি স্প্রাইট হচ্ছে মুভির ক্যারেক্টার আর ব্যাকড্রপ হচ্ছে কোনো মুভির ব্যাকগ্রাউন্ড